হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও হিরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছো। আর এখন আমি আছি একটা চায়ের দোকানের সামনে, সরি একটা মুদির দোকানের সামনে বন্ধুরা, দেখতে পাচ্ছো। মানে আমরা হচ্ছে আজকে সায়দাবাদ বাস স্ট্যান্ডে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছো। এই দেখো সায়দাবাদ বাস স্ট্যান্ড, প্রচুর পরিমাণে গাড়ি ফাড়ি কিন্তু এখানে রাখা রয়েছে। আর এখন আমরা একটু চিপস টিপস কিনতে আসছিলাম, আসলে চিপস টিপস আমাদের কেনা হয়েও গেছে। এখন এই যে বিকাশের দোকান আছে বন্ধুরা, দেখতে পাচ্ছো আশেপাশে অনেক টং টং আছে চায়ের দোকান, মানে অনেকগুলো চায়ের দোকানই আছে বন্ধুরা, দেখতে পাচ্ছো। তো বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল। আর আজকে যে রিকোয়েস্ট করছে উনি হচ্ছে সিফাত দা লেকার, সুন্দর একটা নাম। উনি আমাকে রিকোয়েস্ট করছে, ভাই আমি যেন ঢাকা থেকে টাঙ্গাইল যাই প্রান্তিক পরিবহন নিয়ে। তো বন্ধুরা প্রান্তিক পরিবহন তো এখানে আছেই, বলো ওখানে প্রান্তিক পরিবহন কোনটা? এই যে সবুজ কালারের যে গাড়িটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে প্রান্তিক পরিবহন বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন কিন্তু স্টার্ট ফেস্টটা দেওয়া নাই, লোকজন মোটামুটি উঠে পড়ছে। এই যে প্রান্তিক পরিবহন, ভালো একটা গাড়ি। আর আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডে রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর বেশি দেরি করব না, একটু বাসটা তোমাদের ঘুরাই দেখালাম। বেশ ভালো সুন্দর কালার, সবুজ কালারের একটা বাস বন্ধুরা, দেখতে পাচ্ছ। তা বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা থেকে টাঙ্গাইল, আর 197 কিলোমিটার দূরে আছি, 2 ঘন্টা 40 মিনিট লাগবে। আর এখন 6:54 বাজে, একদম ভোর, এখনো 7টা বাজিনি। তা দ্রুত বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে উঠে যাচ্ছি। বন্ধুরা এখন আমি গাড়ির মধ্যে রয়েছি, আর যাত্রী বেশ অনেক কয়জন উঠে পড়ছে, আর অল্প কিছু যাত্রী আমাদের টাঙ্গাইলে চৌরাস্তা থেকে উঠবে। তো বন্ধুরা লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু আমরা স্টার্ট দিয়ে ফেলছি, আবার লাইট জ্বলে গেল কেন ভাই? লাইট তো চালানোর কথা ছিল না, যাই হোক লাইট হয়তো ভুলে জ্বলে গেছে। তো বন্ধুরা আমরা এখন বের হয়ে যাচ্ছি কিন্তু সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে, দেখতে পাচ্ছ। আর আমাদের গাড়ি হচ্ছে প্রান্তিক পরিবহন, চমৎকার একটা গাড়ি, রংটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছ। আর ফার্স্ট টাইম কিন্তু প্রান্তিক পরিবহন নিয়ে খেলছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। হালকা যাবে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এদিক থেকে কি বেরোয় যাওয়া যাবে? এদিক দিয়ে বেরোয় গেলে সব থেকে ওই পাশে সারা দুনিয়া ঘুরে আসতে হবে। দেখি এদিক দিয়ে বেরোনো যায় কি না, এদিক দিয়ে কাটা আছে কোনো দিকে? সামনে তো কাটা থাকার কথা, না না সামনে কাটা নাই। যাই হোক আমরা গাড়ি ব্যাকে নেই, আমাদের গাড়ি ঘুরেই আসতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্রান্তিক পরিবহনের টার্ন ফান কিন্তু বেশ ভালোই আছে, দেখতে পাচ্ছ। এবার আমাদের প্রান্তিক পরিবহন কিন্তু টার্ন ফান দিয়ে ফেলছে, দেখতে পাচ্ছ। হালকা যাবে, ক্লিয়ার মামা ক্লিয়ার, হালকার পথে হালকার পথে, টান দেবে টানাবে টানাবে, কোনো লোক নাই কিন্তু বরাবর বরাবর, দেখতে পাচ্ছ। আমাদের প্রান্তিক মামা কিন্তু আজকে টান দিছে, দেখতে পাচ্ছ। সায়দাবাদের আমরা এই সাইডে বের হয়েছে, অন্য সময় ওই সাইডে বের হই, যখন আমাদের গাড়িগুলো ওই পাশে থাকে তখন আমরা ওই পাশে বের হই, দেখতে পাচ্ছ। আর আমরা আজকে পিছনের গেট দিয়ে বের হয়েছি, এখন আমাদের গোল চত্বরটা ঘুরে আমাদের এদিকে আসতে হবে। যদি এদিকে কোনো কাটা ফাটা থাকতো তাহলে কিন্তু দ্রুত বের হয়ে যেতে পারতাম, বরাবর বরাবর, ক্লিয়ার। ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা, ট্রাক আছে কিন্তু হালকা হালকা, ব্রেক 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 ব্রেক, গোল চত্বর ঘুরতে হবে, গোল চত্বর ঘুরতে হবে, দেখে শুনে দেখে শুনে দেখে শুনে, হালকা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, হালকার পথে হালকার পথে, ভাই পিছনে গাড়ি আছে কিন্তু দেখে শুনে দেখে শুনে, ভাই একে মারিস না কিন্তু, বরাবর বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গোল চত্বর ঘুরে গেলাম, এবার আবার সায়দাবাদের সামনে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। এখন আমরা একটু গাড়ির মধ্যে যাই, দেখতে পাচ্ছ আমাদের প্রান্তিক মামা কিন্তু টান ফান দিছে, বরাবর যাবে ক্লিয়ার যাবে, হালকার পথে যাবে টান মামা, বরাবর বরাবর। আজকে কিন্তু প্রান্তিক মামা কিন্তু ঝড়টা তুলবে, আর কি সুন্দর সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছ। সেই সকালে কিন্তু প্রান্তিক মামা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ হয়ে কিন্তু একেবারে টান ফান দিছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বরাবর যাবে হালকার পথে, কি টান দিছে ভাই শহরের মধ্যে, দেখতে পাচ্ছ ভাই টান আছে কিন্তু আজকে ড্রাইভারের কিন্তু ভাই খুব এলেম আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। শহরের মধ্যে এরকম টান ফান দিছে ভাই, ভাই হয়ে উঠলে কি করবে, দেখতে পাচ্ছ। বরাবর কিলা যাবে হালকার পথে যাবে, হালকার পথে ভাই কি টান দে ভাই, ও রে ভাই কি টান দিছে বরাবর। বন্ধুরা আমরা এখন শাহ ফাতে আলীর পিছনে এসে এখন শাহ ফাতে আলীকে ওভারটেক দিব, এখনো ঢাকা শহর ছাড়াতে পারিনি। 191 কিলোমিটার দূরে আছি, 2 ঘন্টা 29 মিনিট লাগবে টাঙ্গাইল। একরকম চ্যালেঞ্জ দেখি আমরা 9টার মধ্যে পৌঁছে দিতে পারি কিনা, 9টা না 8:30-এর মধ্যে পৌঁছে দিতে পারি কিনা আমাদের যাত্রীদেরকে। বরাবর যাবে ক্লিয়ার, হালকার পথে ব্রেকে পা টানাবে, শাফাতে আলী কিন্তু টান দিছে হালকা হালকা, ব্রেক 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 ব্রেক, টানাবে টানাবে টানাবে, শাফাতে আলী কিন্তু হেভি টান ফান দিছে। আমরা বিশ্ব কুড়িল বিশ্ব রোড চলে এসেছে, যা হোক আমরা ধরতে পারলাম না, ও বাম সাইড রুটে গেলো, আমরা সোজা দিয়ে চলে যাচ্ছি, আমরা কুড়িল বিশ্ব রোডে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল, আর আজকে আমাদের গাড়ি হচ্ছে প্রান্তিক পরিবহন। আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু বিশাল টান ফান দিয়ে ফেলেছে কিন্তু বন্ধুরা, বাবা যাবে পিক আপ আছে কিন্তু দেখে শুনে ভাই, কি তাফালিং শুরু করছে ভাই প্রান্তিক, ভাই প্রান্তিকের গাড়ি কিন্তু আগে চালাই দি ভাই, এরকম তাফালিং মাফালিং করলে তো হবে না ভাই, ওভারটেকিং করে দেখাতে হবে সুন্দর করে, ওভারটেকিং ভদ্র ওভারটেকিং দেখাতে হবে, বাবা যাবে ক্লিয়ার যাবে ক্লিয়ার আছে মামা, হালকা হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা, সামনে কে আগমনি আগমনি রেসি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। হালকা যাবে ক্লিয়ার আছে মামা, ক্লিয়ার টানাবে টানাবে টানাবে, বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আজকে পুরো এয়ারপোর্টের সামনে দিয়ে যাবো আমরা, বরাবর বরাবর ক্লিয়ার, হালকার পথে হালকার পথে টানাবে টানাবে, খেলা তো সামনে যাবে, এখন কোনো খেলা ফেলা হবে না, বরাবর বরাবর বরাবর। এই তো সুন্দর টান দিছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি টান ফান দিছে আমাদের প্রান্তিক মামা।
বন্ধুরা আজকে আমাদের কিন্তু যাত্রী উঠবে গাজীপুর চৌরাস্তা থেকে, কিন্তু যাত্রী উঠবে আর টাঙ্গাইলে কিন্তু আমাদের লাস্ট স্টপ। টাঙ্গাইলের পরে কিন্তু কোথাও যাবো না আমরা, সামনে যে বাইরে চলে যাবো হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা হালকা আস্তে আস্তে আস্তে। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? দেখে শুনে দেখে শুনে ভাই কি আর তাফালিং মাফালিং শুরু করছে ভাই প্রান্তিক। ভাই প্রান্তিকের ড্রাইভার তো মনে হচ্ছে ভালো না, এমন যেন মদ ফদকে গাড়ি চালাচ্ছে এমন ভাবটা ধরেছে, মানে যুদ্ধে যাচ্ছে। বন্ধুরা 158 কিলোমিটার দূরে আছি, এইবার কিন্তু প্রান্তিক মামা কিন্তু টানফান দেখাবে। এবার আমরা গাড়ির মধ্যে চলে গেলাম, দেখিবি আমাদের প্রান্তিক মামা কেমন টানফান দেখায়। ভালোই ভাবসাব দেখাচ্ছে, মানে সে এরকম তাড়াবাঁকা করে চালাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে কিছু একটা করেই ফেলবে, দেখি সামনের গাড়িগুলোকে কত তাড়াতাড়ি ওভারটেক দিতে পারে। 7:21 বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ, বলছে যেন 8:30 মধ্যে পৌঁছে দেবে। দেখি একরকম চ্যালেঞ্জ নিয়ে ফেলছি যে 8:30 মধ্যে টাঙ্গালে পৌঁছে দিতে পারি কিনা। ঝড় তুলেছে কিন্তু আমাদের প্রান্তিক মামা, কিন্তু কাউকে ওভারটেক ওভারটেক দিতে পারিনি। দেখতে পাচ্ছ আমরা এখন ব্রিজে উঠছি, বরাবর ক্লিয়ার যাবে, দেখে শুনে দেখে শুনে টানাবে টানাবে। ক্লিয়ার মামা আলগার পথে ভাই কি টান দিছে ভাই, ফ্লাইওভারের পথে ভাই কি টান, এ কি টান বরাবর, একটাকেও আমরা ওভারটেক দিতে পারিনি তাই এত জোর। আর ওভারটেক দিলে ভাই কি করবে প্রান্তিক, এটা হচ্ছে সব থেকে বড় কথা। হালকা ক্লিয়ার যাবে মামা, টানাবে ব্রেকে বা টানাবে 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 আলগার পথে। এই তো ভাই আস্তে আস্তে ক্লিয়ার 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 যাবে ক্লিয়ার যাবে, ক্লিয়ার আছে মামা ক্লিয়ার আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল, আমাদের গাড়ি হচ্ছে প্রান্তিক পরিবহন। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলটিকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। তো বন্ধুরা প্রান্তিক এমন একটা ভাব ধরেছে যে কোনো গাড়ি নেই ভাই, কার সাথে পাল্লা দিব, কিন্তু পাল্লা দেওয়ার মতো তো ভাই লোকই তো প্রান্তিক খুঁজে পাচ্ছে না। দেখি সামনে প্রান্তিকে প্রান্তিক ওভারটেক দেওয়ার মতো গাড়ি ফাড়ি পাই কিনা, বরাবর বরাবর। আমরা কিন্তু গাজীপুর চৌরাস্তার উপরে চলে আসছি, সামনে কিন্তু যাত্রী আসে, সামনে কিন্তু কিছু যাত্রী ফাত্রী হবে, কিন্তু উঠবে কিন্তু আমাদের বরাবর যাবে। ক্লিয়ার ক্লিয়ার, সামনে নামতে হবে কিন্তু, ব্রেক 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 ব্রেক, এখানে আমাদের যাত্রী আছে কিন্তু, হালকা 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 হালকা, এখানে আমাদের যাত্রী উঠবে কিন্তু। বকো যাত্রী ওই পাশে, সব যা ওই পাশে ওই পাশে, বিআরটিসির ওই পাশে, হালকা দেখে শুনে দেখে শুনে দেখে শুনে, বরাবর বরাবর। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখন ঘোরাতে হচ্ছে। এ ভাই গরুর মাঠের মধ্যে সব যাত্রীরা কি করে? হ্যাঁ আরে ভাই গরুর খামারের মধ্যে ঢুকে পড়ছি আমরা, বরাবর বরাবর বরাবর। এই দেখো সব গরুর খামারের মধ্যে চায়ের দোকানে সব বসে রয়েছে যাত্রীরা। যাই হোক আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের গাড়িটা এখানে রাখলাম, এখানে কিন্তু 5 মিনিটের একটা বিরতি আছে গরুর খামারের মধ্যে দেখতে পাচ্ছ, আর এখান থেকে আমাদের কিছু যাত্রী উঠে পড়বে। তো বন্ধুরা 5 মিনিটের বিরতির পরে, মানে 5 মিনিটের বিরতি মানে লোকজনকে নিয়ে, এই আলগা কিরে ভাই কে ভাই কে ভাই, ট্রাকটা আমাকে গুঁতো মারতে গিয়েছিল। যাই হোক 5 মিনিটের বিরতি মানে 5 জন মানে কিছু লোক উঠছিল, সেজন্য একটু বিরতি দিয়েছিলাম। আর একটু ভাই লোকাল গাড়ির মতো তো, যে কারণে একটু আমরা একটু চা সিগারেট এইসব খেয়ে নিয়েছিলাম। বরাবর যাবে ক্লিয়ার যাবে, 118 কিলোমিটার দূরে আছি, 1 ঘন্টা 30 মিনিট লাগবে, 7:35 বেজে গেছে। কিন্তু বন্ধুরা প্রান্তিক মামা কিন্তু কাউকে ওভারটেক ওভারটেক দিতে পারেনি, দেখি সামনে অনেক গাড়ি আছে তাদেরকে ওভারটেক ফোভারটেক দিতে পারে কিনা, ডেঞ্জারাস ওভারটেক দিবে মনে হচ্ছে মনে হচ্ছে। হালকা যাবে হালকা, বাম দিয়ে ওভারটেক দিচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, বাম দিয়ে ওভারটেক দিচ্ছে। কি রে ভাই কি টার্নফারিং চলছে, কে 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 ওভারটেক দিলাম বন্ধু, ওরে ভাই রাস্তা থেকে নিচে নেমে যাচ্ছে ভাই, কি শুরু করছে ভাই, বরাবর ক্লিয়ার যাবে আলকার পথে আলকার পথে। সাকর মামা আছে কিন্তু টানাবে কিন্তু, বরাবর বরাবর। কি রে ভাই সাকর মাকুড়াকে খাই আজকে, শাহপথে আলী সবাইকে খাচ্ছি, আলকার পথে যাবে টানাবে মামা, ওরে ভাই কি টানছে ভাই, কোনো দামে দামি নাই, বরাবর বরাবর ভাই। পারে না প্রান্তিক পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু মানে গাড়ি চালা সিটি লাইন গেম এখন ওভারটেক দিচ্ছে, বরাবর যাবে আলকার পথে যাবে। ক্লিয়ার মামা আলকার পথ দিয়ে ভাই, এ কি টান এ কি টান রে ভাই, বরাবর 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 ক্লিয়ার যাবে, হালকা হালকা মামা টান্ডা টান্ডাও, কোনো থামাতামি নাই কোনো থামাতামি নাই, গোরে ভাই কি টান দিছে হালকা হালকা, বাবা সাকুরা মাকুরা সবকে ওভারটেক দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি ওভারটেক দিচ্ছে, এবার গ্রিন লাইন মামাকে আমরা ওভারটেক দিব, বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা যাবে ও গ্রিন লাইন, বরাবর ভাই কি তাফালিং শুরু করছে ভাই, শুধু ভাই টাঙ্গাইলে ভাই চ্যালেঞ্জ ধরছে ভাই, চ্যালেঞ্জে জিততে হবে। দেখি এবার প্লাস্টিকে ওভারটেক দিচ্ছে কত তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে আমাদের যাত্রীদের টাঙ্গাইলে, বরাবর বরাবর। বাম সাইডে ওভারটেক যাবে কিন্তু, বরাবর হালকা ইগল মামাকে ওভারটেক দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি তাফালিং শুরু করছে, ও কি খেলা শুরু করছে বন্ধুরা, সব বাম সাইডে ওভারটেক যাবে না, এই পাশে বাম সাইডে ওভারটেক যাবে না, বরাবর যাবে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হালকা সাকড়া মাকড়া আছে কিন্তু ওভারটেক যাবে, বরাবর হালকা পথে হালকার পথে টানাবে মামা টানাবে, হালকা মামা কি খেলা দিছে, বরাবর হালকা পথে। ভাই রে ভাই প্রান্তিকের ভাই ডেঞ্জারাস টান দেখো ভাই, কি কালবৈশাখী ঝড় শুরু করছে ভাই, কি শুরু করছে। আরে ভাই সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছ? তো বন্ধুরা 68 কিলোমিটার দূরে আছি, 52 মিনিট লাগবে। প্রান্তিক কিন্তু হেভি টান দিছে, 8:06 বাজে এখনো 24 মিনিট আমাদের হাতে আছে, দেখি কি করতে পারে আমাদের প্রান্তিক মামা। বরাবর বরাবর সামনে কিন্তু একটা বিশাল ব্রিজ আছে একদম পাহাড়ের মতো বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছ এই ব্রিজটা রেখে এখন পাহাড় দিবে মানে মনে হবে কি 1 লাফ দিয়ে চলে যাবে এরকম একটা ভাবনা ধরেছে। কিন্তু ভাই কি গতি শুরু করছে ভাই, পাগলাটে ড্রাইভার ভাই, পাগলামি হচ্ছে অতিরিক্ত পাগলামি ভাই, লেগে রেখে যেতে পারে ভাই, কিরকম ডাউলি বাউলি দিয়ে চালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। হালকা হালকা ক্লিয়ার যাবে ক্লিয়ার ভাই, যাত্রীরা কিন্তু ভয় এক হয়ে যাচ্ছে ভাই, বলছে ভাই এই গাড়িতে জীবনে উঠবো না ভাই, জীবনে উঠবো না ভাই, এত চ্যালেঞ্জ ধরে চালাচ্ছে বন্ধুরা, চ্যালেঞ্জ নিয়ে চালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ।
কিন্তু ভাই ফার্স্ট টাইম কিন্তু কোনো ড্রাইভার কিন্তু এত বাজে গাড়ি চালাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি টানটা দিতে যাচ্ছে, বারবার গিলা যাবে, হালকা মামা হালকা, বারবার বারবার বারবার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, পুরো রাস্তা ক্লিয়ার ভাই, আজকে কিন্তু প্রান্তিক কিন্তু পুরো ইয়ে দিচ্ছে, কিন্তু হালকার মধ্যে যাবে, হালকার মধ্যে যাবে, হালকার মধ্যে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে ঢাকা থেকে টাঙ্গাইল আমাদের গাড়ি হচ্ছে প্রান্তিক পরিবহন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে খুশি মেরে বেশি বেশি লাইক কমেন্ট ফটাফট করে দিও। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কি মারাত্মক ঝড় তুলেছে, হালকার মধ্যে হালকা বাবা হালকা, ক্লিয়ার আছে, ও ভাই কি রে ভাই কি টান দিছে, হালকার মধ্যে না মামা আছে, কিন্তু কোনো ব্রেক ফ্রেক ধরাবে না, কিন্তু বরাবর যাবে বরাবর যাবে, হালকার মধ্যে হালকার মধ্যে, ভাই কি টান ভাই। 8:19 বেজে গেছে বন্ধুরা, বিশাল চ্যালেঞ্জ, পারবো কিনা জানি না, 27 কিলোমিটার দূরে আছি, 22 মিনিট লাগবে আমাদের, 8:20 বেজে গেছে, 10 মিনিট হাতে আছে, কিন্তু আমাদের প্রান্তিক মামা কিন্তু কাউকে ছাড় ফাঁড় দিচ্ছে না, কি টানটা ধরছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এরকম টান ধরলে ভাই পৌঁছানো কোনো ঘটনাই না ভাই, এরকম ভাই রাস্তা খারাপ আছে, হালকার মধ্যে যাবে হালকা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টানাবে ডান দিক দিয়ে যাও, কিন্তু ডান দিক দিয়ে যাও ভাই, কি তাফালিং শুরু করছে ভাই, মারাত্মক তাফালিং শুরু করছে বন্ধুরা দেখতে পাচ্ছ, হালকার মধ্যে যাবে, ভাঙা ভাঙা কিচ্ছু মানতেছে না বন্ধুরা দেখতে পাচ্ছ, ওরে ভাই কি টান রে ভাই, এসি গাড়ি দেখলি তো ভাই এর কাছে এর বস মানবে, এসে কোন ড্রাইভার চালাচ্ছে এটা একটু দেখতে হবে ভাই, কো কে চালাচ্ছে গাড়িটা ভাই, আজকে বাইপাস দিয়ে চলে যাবো আমরা, আমরা মেন জায়গাতে যাবো না, আজকে আমরা বাইপাস দিয়ে ঢুকবো, ওই পাশ দিয়ে অনেক জ্যাম ট্যাম পরে, আমরা এখন বাই দিয়ে চলে যাবো বন্ধুরা, আমরা এখন বাই যাবো, হালকা বাই যেতে হবে, বাই যেতে হবে, আমরা বাই দিয়ে যাবো, বাই দিয়ে যাবো, ওই দেখো আমাদের ছবি তুলছে, দেখছো কিছু লোকজন ওই যে ডান সাইডে, ক্লিয়ার আছে মামা, টানাবে টানাবে বরাবর, আমরা এখন মেইন রাস্তাতে যাবো, আমরা বাইপাস যাবো, দেখতে পাচ্ছ বরাবরের মতো কিন্তু আমাদের টাঙ্গাইল কিন্তু ডিসকভার হয়ে গেছে, কিন্তু টাঙ্গাইল এখানে পৌঁছাতে পারিনি, দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জে জিতে গেছি, 1 মিনিট হাতে থাকতেই টাঙ্গাইলকে আমরা ম্যাপে দেখাতে পারছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা বন্ধুরা, আর আমাদের যাত্রীরা ভয়ে এক হয়ে গেছে দেখতে পাচ্ছ, খুব তাড়াতাড়ি কিন্তু বাইপাস দিয়ে চলে আসছি আমরা, হালকা ক্লিয়ার আছে মামা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এখানে কিন্তু প্রচুর গাড়ির লাইন আছে, কিন্তু হালকা দেখে শুনে দেখে শুনে ভাই, আর পাগলামি করার দরকার নেই, আর কোনো পাগলামি করার দরকার নেই, আমরা মোটামুটি পৌঁছে গেছি টাঙ্গাইলে, টান দাও মামা টান দাও, হালকা যাবে ক্লিয়ার যাবে মামা, ও বরাবর বরাবর ভাই, বাইপাস দিয়ে ঢুকলে ভাই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, কারণ অনেক গাড়ি কিন্তু ভাই বাইপাস দিয়ে যায় না, অনেকে কিন্তু এই রাস্তাটা চেনে না, তোমাদের একটু চিনালাম, তোমরা এই বাইপাস দিয়ে আসা যাওয়া করবা, তাহলে কিন্তু দ্রুত টাঙ্গাইলে পৌঁছে যেতে পারবা বরাবর। তো বন্ধুরা আজকের যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি করে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। কিন্তু চলে এসেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত টাঙ্গাইলে, এ বাস কাউন্টার কোন জায়গায়, বাস কাউন্টার কোন জায়গায় খুঁজতে হবে, এখন আমাদের বাস কাউন্টার কোন দিকে ভাই, প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে এখানে, ও বাম দিকেই তো, বাম দিকে যেতে হবে ভাই, এই তো ভাই বাস স্ট্যান্ডে চলে আসছে, আর বাস কাউন্টার এখানে দরকার দরকার নেই, একদম বাস স্ট্যান্ডে যে গাড়িটা বরাবর, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, এই দেখো আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে বরাবরের মতো, হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা, এই জায়গায় এখন আমাদের গাড়ি থেমে যাবে, এই দেখো এই যে থেমে গেল আমাদের গাড়ি। তো বন্ধুরা নতুন কোনো লোকেশন, নতুন কোনো বাস, নতুন কোনো রিকোয়েস্ট নিয়ে আমি আবার চলে আসবো, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।